मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। এখন আমরা দাঁড়িয়ে আছি কার্শিয়াঙ্গার একটা লাক্সুরিয়াস হোমস্টেতে, যেটাকে একটা স্টার প্রপার্টিও বলা যেতে পারে। তোমরা অনেক সময় আমাদের কাছ থেকে জানতে চাও লাক্সুরিয়াস স্টে এর ব্যাপারে নর্থ বেঙ্গলে, তো সেরকমই একটা প্রপার্টি নিয়ে আমরা চলে এসেছি যেখানে তোমাদের দারুণ একটা ভ্যাকেশন কাটবে। তো প্রপার্টিটা কিন্তু বিশাল বড়, দেখাতে অনেক সময় লাগবে। তো তার আগে দেখিয়ে দিই এই জায়গার লাঞ্চটা কেমন। আমাদের গ্র্যান্ড একটা লাঞ্চ রেডি হয়েছে, টেবিলে আছে। দাদা বলে দেবেন আমাদের কি কি আছে মেনুতে। ये आपका वेरी ऑथेंटिक नेपाली फूड है। तो हम लोग फर्स्ट स्टार्ट करेंगे, ये कर्ड है। अच्छा, ये आपका डेजर्ट में रसमलाई है। अरे आपका पीस बॉईल करके इसको थोड़ा पिकल की तरह बनाया हुआ है। अच्छा, अरे ये किनेमा है, ये फर्मेंटेड मतलब सोयाबीन का बनाता है। ओके, और ये हमारा आलू भाजी हो गया। और ये आपका प्याज ऑनियन ग्रीन चिल्ली, और ये हो गया हमारा चुटपी का अचार। अच्छा, और ये हो गया दाल, दाल। और ये गुंडू का झोल। ओके, फर्मेंटेड आपका रेडिश का, रेडिश सुखा के इसका अच्छा झोल निकाल दिया हम लोग। अच्छा, और ये हमारा हो गया धनिया चिकन। ओके, और इसको छोड़ के आप यहाँ पे आइए, और ये हो गया गुंडू का अचार। अच्छा, थोड़ा कट के इसको साँच के बनाते हैं, ठीक है। और ये हो गया सिसमी आलू दम। ओके, आलू दम सिसमी मिला के हम लोग ये बनाए। और ये आपका मिक्स वेज। ओके, इसके साथ राइस। ओके, নর্থ বেঙ্গলে কখনো এত সুন্দর গ্র্যান্ড নেপালি প্ল্যাটার আমরা খাইনি। জাস্ট আমরা দেখে অ্যামেজড, এত ভালো করে পরিবেশন করে দেয়া হয়েছে এবং এত কিছু আইটেমস আমরা সত্যি আগে কখনো একসাথে ট্রাই করিনি। তো কোনটা ছেড়ে কোনটা খাবো, কোনটা দিয়ে স্টার্ট করবো কিচ্ছু বুঝতে পারছি না। এত রকম পথ দিয়ে ভুড়ি ভোজ করার পর এক্সপেক্ট করো না যে আমরা জায়গাটা এক্সপ্লোর করতে যাব। জাস্ট আমরা তোমাদেরকে প্রপার্টি দেখাবো, তারপর জাস্ট আমরা এই প্রপার্টির মজা নেব আজকে। একদম, উই আর অন ক্লাউড 9। কথাটা কেন বললাম, কারণ এখানে দেখো প্রপার্টির ট্যাগ লাইন কি লেখা আছে, ইউ আর অন ক্লাউড 9 লিটারালি। এবং প্রপার্টির নাম হচ্ছে লাদা স্ট্রিট টপস। আর এটা বলে রাখি, এটা কিন্তু কার্শিয়াঙের একটা অববিট জায়গা যার নাম হচ্ছে বারবুং। বারবুং বলে এটা একটা জায়গা, এবং হোমস্টেটা বা প্রপার্টিটা যাই বলো মেন রাস্তার একেবারে গায়ে। রাস্তাও কিন্তু খুব ভালো শিলিগুড়ি থেকে এখানে আসা পর্যন্ত। আর এই হলো মেন গেট, যতই বড় গাড়ি আনো না কেন মেন গেট দিয়ে গাড়ি ঢুকে যাবে আরামসে। এবং সামনেই পার্কিং, বিশাল বড় একটা পার্কিং এরিয়া রয়েছে। আর এখানে গার্ড রুম। এই প্রপার্টিটা কিন্তু একটু আধটু সিঁড়ি ভাঙতে হবে, যেহেতু বিশাল বড় প্রপার্টি তাই সিঁড়ি তো একটু ভাঙতেই হবে। পার্কিং এরিয়া থেকে এসেই সামনে দেখা যাচ্ছে রিসেপশন হল। এই যে কিছুটা এরকম সিঁড়ি আছে, এটাই হচ্ছে এই প্রপার্টির রিসেপশন হল। এখানে সুন্দর চারিদিকটা খোলামেলা জানালা আছে দেখতে পাচ্ছি, এবং সিটিং এরিয়াও কিছু রয়েছে। এটা অ্যাকচুয়ালি প্রপার্টিটারই পেইন্টিং, খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে, কিছু লাইটস রয়েছে সুন্দর সুন্দর। আর এই প্যাসেজটা দিয়ে গেলে তিন রকমের ক্যাটাগরির রুম আমরা দেখতে পাবো। তো শুরুতেই যে রুমটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে 103 নাম্বার রুম, এক্সিকিউটিভ রুম। রুমটা কিন্তু ছোটোখাটোর মধ্যে কম্প্যাক্ট একটা রুম এবং ওয়েল ডেকোরেটেড একটা রুম। রুমে প্রথমেই ঢুকে চোখে পড়বে একটা কিং সাইজ বেড, তার সাথে একটা বড় কাবার্ড দেখতে পাচ্ছি, এবং একটা দেওয়াল জুড়ে পুরো কাঁচের একটা জানালা রয়েছে যেটা থেকে ভালো ক্লিয়ার ভিউ পাওয়া যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। আর রয়েছে রুমে টিভি রয়েছে, টেবিল চেয়ার ডেস্ক সমস্ত কিছুই কিন্তু রুমে অ্যাভেলেবেল রয়েছে। আর রুমের দরজার পাশেই রয়েছে ওয়াশরুম, সেখানে বেসিন এরিয়া থেকে শুরু করে আলাদা করে শাওয়ার এরিয়া, কোমোড, গিজার সমস্ত কিছু রয়েছে, তার সাথে টয়লেট্রিজ তো রয়েইছে। তো এই ছিল আমাদের এক্সিকিউটিভ রুম, যেটা অত্যন্ত সুন্দর দেখতে, নিট অ্যান্ড ক্লিন। তো এই এক্সিকিউটিভ রুম থেকে বেরিয়েই এই প্যাসেজ দিয়েই আমরা যাব প্রিমিয়াম ডিলাক্স রুমে। এটা হচ্ছে 102 নাম্বার রুম, ঢুকেই যেটা চোখে পড়বে লাগেজ এরিয়া, অনেকটা স্পেশিয়াস এখানটা। এবং এই সাইডে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা অত্যন্ত স্পেশিয়াস এবং খুবই প্রিমিয়াম। আর এখানে একটা মিরর চোখে পড়বে,
তারপর ঢুকেই এখানে একটা চেয়ার এবং বিশাল বড় ডেস্ক রয়েছে। কেউ যদি চাও ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে করতে পারবে। এখানে একটা ছোট সোফা আছে, তার উপরেই একটা পেন্টিং দেখতে পাচ্ছি, ফটোগ্রাফ, টিভি আছে একটা বড়, এবং এদিকে একটা হিউজ বেড রয়েছে কিং সাইজ। তার সাথে এদিকে পুরো ওয়ালটাই কিন্তু কাঁচের এবং ভিউটা পাওয়া যায় সুন্দর। আর এখানে একটা হিউজ কাভার্ড রয়েছে। তো এই ছিল প্রিমিয়াম ডিলাক্স রুম। তো প্রিমিয়াম ডিলাক্স রুমের পাশেই আছে এই প্রপার্টি সুইট রুম। এখানে বসার চেয়ার দুটো দেওয়া আছে, তার সাথে একটা সিঙ্গেল বেড আর একটা তার পাশে কিং সাইজ বেড। একদম কর্নারে ওয়ার্ক টেবিল, উইন্ডো থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাবে ওয়েদার ক্লিয়ার থাকলে। এখানে টিভি দেওয়া আছে, ডাইনিং টেবিল দেওয়া আছে ছোটোখাটো একটা, ওখানে লাগেজ কাউন্টার, লাগেজ কাউন্টারের নিচে ইউজ অ্যান্ড থ্রো স্লিপার। এখানে আরেকটা সিঙ্গেল বেড দেওয়া আছে, এখানে কাভার দেওয়া আছে একটা বড়, তার সাথে এখানে মিরার, আর তার পাশেই আছে প্রিমিয়াম ওয়াশরুম। বেশ বড় সাইজের ওয়াশরুম এবং শাওয়ার এরিয়াটা আলাদা করে করা আছে। তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে পুরো সুইট রুমটা। রিসেপশন হল থেকে বেরিয়েই কিন্তু এই জায়গা থেকে পুরো প্রপার্টির ভিউটা তো পাওয়াই যায়, তার সাথে দূরের ভ্যালি ভিউটাও কিন্তু খুব ভালো পাওয়া যায়। এতক্ষণ ধরে যে রুমগুলো দেখালাম সেইটা হচ্ছে রিসেপশন এরিয়ার সেই ফ্লোরেই। এবার আমরা তার ঠিক নিচের ফ্লোরে তোমাদেরকে আর একটা রুম দেখাবো। এখানে কিন্তু ক্লিনিংয়েরও কাজ হচ্ছে, ওয়েল মেনটেন প্রপার্টি একটা। এই জায়গাটা দেখো, সেলফি জোন বলতে পারো। হ্যাঁ, এটা একটা পাবলিক টয়লেট, বেশ সুন্দর। এখান দিয়ে গিয়ে আর একটা রুম আছে। উপরের যে সুইট রুমটা ছিল তার নিচেই এটা আর একটা সুইট রুম। বাইরেটাই কিন্তু সিটিং এরিয়া করা রয়েছে, বেশ সুন্দর টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এবং এখানটা একটু ওপেন স্পেস রয়েছে। ঢুকে এখানে একটা সোফা কাম সিঙ্গেল বেডও বলতে পারো চোখে পড়বে। তার সাথে টেবিল ল্যাম্প, পেন্টিং দেখতে পাচ্ছি, আর এদিকে কিছু কুশনস রাখা রয়েছে, এখানেও বসা যাবে। এখানে একটা মিরার রয়েছে। সিটিং এরিয়াগুলো কিন্তু দারুণ, মানে বসে বসে সামনের ভিউটা এনজয় করা যাবে, দারুণ এনজয় করা যাবে। এখানে টিভি রয়েছে অ্যাজ ইউজুয়াল, এবং সুন্দর একটা পেন্টিং এখানে, খুব সুন্দর পেন্টিংটা। তার সাথে এটা একটা হিউজ বেড, এবং বেডগুলো কিন্তু খুবই কমফোর্টেবল, দেখে বুঝতেই পারছো কতটা চওড়া গদি। তার সাথে কালার কম্বিনেশনগুলো জাস্ট দারুণ। আর ওইদিকে হচ্ছে একটা ডেস্ক অ্যান্ড চেয়ার রয়েছে, তার সাথে একটা হিউজ কাভার্ডও রয়েছে। তো এই ছিল রুমটা, এবং এখান দিয়ে রুমের এই নিচেটাতেই রয়েছে ওয়াশরুমটা। এই ওয়াশরুমটাও কিন্তু হিউজ একটা ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুমই ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আর যথেষ্ট স্পেস রয়েছে। তো এই ছিল দু নম্বর সুইট রুম, পার্টিকুলারলি এই জায়গাটা বসার ভীষণ ভালো। এইখানে দেখে নাও, পরপর চারটে রুম দাঁড়িয়ে রয়েছে। এইগুলো হচ্ছে ট্রি টপস রুম। তো এগুলো পুরোটাই কিন্তু উডেন বাইরে থেকেও এবং ভিতর থেকেও। আর ঠিক তার নিচেও কিন্তু সেম চারটে আরও এক চারটে রুম রয়েছে, যেগুলো এখনও পুরোপুরি রেডিও না। ওপরে চারটে রুম রেডি, চলো ওগুলো দেখিয়ে দিই। তো এই সুইট রুম থেকে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে এই রুমগুলো যাওয়ার রাস্তা। আজকের ওয়েদারটা দেখো একবার, দারুণ লাগছে, মেঘের খেলা চলছে। আর এখানে যে রুমগুলো রয়েছে চারটে রুম, চারটে রুম কিন্তু দুটো ক্যাটাগরির রুম রয়েছে, তোমাদেরকে দু রকম রুমই আমরা দেখিয়ে দেব। এটা হচ্ছে 203 নাম্বার রুম। রুমটা কিন্তু প্রচণ্ড স্পেশিয়াস একটা রুম। রুমে ঢুকেই চোখে পড়বে দুটো সিঙ্গেল বেড, যেগুলোকে কিন্তু চাইলে কেউ জয়েনও করতে পারে, এবং বেডগুলো তেমনই কমফোর্টেবল প্রত্যেকটা বেড যেমন। আর তার সামনেই কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি দুটো চেয়ার এবং টেবিল রুমের মধ্যে, আর তার সাথে একটা দেওয়ালে কাভার্ড রয়েছে, এবং ডেস্ক রয়েছে, চেয়ার রয়েছে, তার সাথে টিভিও রয়েছে। আর একটা দেওয়াল জুড়েই কিন্তু পুরো কাঁচের স্লাইডার দরজা রয়েছে, এবং দরজার ঠিক বাইরেই কিন্তু রয়েছে ব্যালকনি, এবং ব্যালকনি থেকে শিলিগুড়ির সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে।
আর রুমের মধ্যে একটা বিশাল বড় ওয়াশরুমও রয়েছে যেখানে সমস্ত কিছু ফ্যাসিলিটিস রয়েছে। এই 203 রুম থেকে বেরিয়েই আমাদের রুম, আর আমাদের রুমে যাওয়ার পথ এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এই আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া রয়েছে যেটা খুব দেখতে সুন্দর লাগছে। আর এখানে এরকম কাঠের ব্রিজ টাইপের করা রয়েছে, এটাও খুব সুন্দর এবং ইউনিক। সো ফাইনালি ওয়েলকাম টু আর রুম, রুম নাম্বার 202। এটাও কিন্তু একটা বিশাল বড় রুম এবং এটাও তেমনই প্রিমিয়াম একটা রুম, যেখানে ঢুকেই চোখে পড়বে একটা হিউজ কিং সাইজ বেড। আর সব থেকে কিউট ব্যাপার আমার এটা লেগেছে, একটা ওয়েলকাম নোট দেওয়া আছে এখানে, তার সাথে কিছু চকলেটস দেওয়া আছে এবং এটা খুব কিউট দেখতে। আর বেডের সামনে চেয়ার টেবিল, তার সাথে এদিকে দুদিকে দুটো সাইড টেবিল অ্যান্ড ল্যাম্প দেওয়া আছে, ওইদিকে ফটোগ্রাফস দেওয়া রয়েছে কিছু। আর এখানে হচ্ছে একটা বড় টিভি, ওখানে ডেস্ক অ্যান্ড চেয়ার, এখানে কিছু এক্সট্রা টাওয়েলস দেওয়া আছে, তার সাথে টি কফি কফি মেকার ওয়াটার বটল সব কিছু রয়েছে। এখানে লাগেজ কাউন্টার, আর এখানে রয়েছে মিরর, আর এই যে হচ্ছে কভার্ড। স্পেশাল জিনিস হচ্ছে এই রুমটারও একটা, যেটা হচ্ছে হিউজ একটা ওয়াল যেটা পুরোটাই কিন্তু কাঁচে, আর এর সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। মেয়েটাকে কসরত করতে হচ্ছে খোলার জন্য। আর তাতে দুটো সুন্দর সুন্দর চেয়ার দেওয়া রয়েছে, কিন্তু আমাদের রুমে ব্যালকনি থেকে এই গাছের ভিউ সেরকম ভিউটা পাওয়া যাচ্ছে না, ব্লক হয়ে যাচ্ছে গাছটার জন্য। আর বলে দিই এই যে ট্রি টপস রুমগুলো চারটে টোটাল রয়েছে ওপরের ফ্লোরে, চারটেই কিন্তু সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি, শুধু বেডগুলো আলাদা। দুটো রুমে ডাবল বেডেড রয়েছে আর দুটো রুমে সিঙ্গেল বেডেড রুম রয়েছে, কিন্তু প্রত্যেকটাই দেখো সেম ব্যালকনি, সেম চেয়ার রাখা রয়েছে, ভিউটাও সেম, কোথাও পুরোপুরি ফ্রন্ট সেকশনটা ওপেন তাই ভালো ভিউ। আর আমাদের রুমটা যেমন গাছ আছে তাই এরকম, বুঝতেই পারছো নেচারের একেবারে কোলে, তো আমাদের প্রপার্টি তো দারুণ লেগেছে। আর ঠিক এই যে রুমগুলোর নিচেই এক্স্যাক্ট সেম রুম এখন তৈরি হচ্ছে পুরোপুরি রেডি না। এটা হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম, একটু দেখে না, ওয়াশরুমের মধ্যে কিন্তু সমস্ত কিছু টয়লেট্রিজ দেওয়া রয়েছে, এখানে ডাস্টবিনও দেওয়ার আছে, ওপরে দেখতে পাচ্ছি হেয়ার ড্রায়ার রয়েছে, মিরর রয়েছে, সব কিছু রয়েছে। প্রতিটা ওয়াশরুমই ভীষণ স্পেসিয়াস, তার সাথে নিট অ্যান্ড ক্লিন। এবং আর একটা কথা না বললেই নয়, এই রুমের প্রতিটা রুমের ইন্টেরিয়ার কিন্তু পুরোপুরি হোয়াইট গ্রে অ্যান্ড এখানে দেখো একটু পার্পেল টাইপের কালার, এই কালারটা খুব ম্যাচ করছে হোয়াইটের সাথে, কার্টেনটাও তাই, এবং বাইরের চেয়ারগুলোও কিন্তু হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনটা খুবই ভাইব্রেন্ট একটা কম্বিনেশন। আমার সবথেকে ভালো লেগেছে এই রুম থেকে বেরিয়ে ব্রিজটা, মানে দারুণ লেগেছে। আর ওইদিকে যে রুমটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে 201, তো এটাও একবার দেখেই নাও, সিঙ্গেল বেড দুটো দেওয়া আছে সেম ক্যাটাগরি। রুমের সাইজগুলো দেখছো খালি কি বিশাল, ফুটবল খেলা যাবে এমনই। 204 নাম্বার রুমে ঢোকার আগে এখান থেকে ভিউটা দেখো, মারাত্মক প্লেন্সের একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর রুমটাও একবার দেখে নাও, এটাও খুব স্পেশিয়াস, এবং আমার মনে হচ্ছে এই রুমটা থেকে সব থেকে ভালো ভিউ এই রুমটা থেকে পাওয়া যায়, কেন কি একদমই ব্লক নেই সামনেটা, পুরোটাই ওপেন। দেখো ব্যালকনিটা, আহ কি লাগছে। এবং সব থেকে বড় কথা, বিছানায় শুয়ে বসে এই ব্যালকনি থেকে কিন্তু পুরো ভিউটা কিন্তু পাওয়া যাবে, নাইট ভিউটা কিন্তু মারাত্মক পাওয়া যাবে, যেটা আমরা তোমাদেরকে সন্ধ্যাবেলাও একটু শেয়ার করব প্রপার্টি নাইট ভিউ কেমন। তো এই ছিল আমাদের রুম, টোটাল তোমাদেরকে 8 রুম দেখালাম। এই প্রপার্টিতে কিন্তু টোটাল 14 রুম আছে, এখানটা একটু গাছপালা দিয়ে সাজানো, গাছে অর্কিড হয়েছে দেখতে পাচ্ছি, এখানে একটা সিটিং এরিয়া এবং তার পিছনে পুরোটাই কিন্তু অর্কিড বসানো রয়েছে, যেটা আমাদের মতন মানুষকে খুব অ্যাট্রাক্ট করে, যখন হবে ফুলগুলো ফুটবে তখন তো আরও অপূর্ব লাগবে। নিচের তলার যে রুমগুলো বলছিলাম এখানে কিন্তু আরও একটা নিচের তলায় রুম আছে, বয়স্কদের ক্ষেত্রে আমি বলবো এই 208 নাম্বার রুমটা খুব ভালো হবে, কারণ একবারই সিঁড়ি দিয়ে নেমে এসে রুমে ঢুকে গেলে এখান থেকেই কিন্তু ডাইনিং এরিয়া এবং ওখানে ভিউ সমস্ত কিছু এখান থেকে ভালো পাওয়া যাবে। আর এই জায়গাটা একটু দেখিয়ে দিই, এই জায়গাটা পরবর্তীকালে ওয়াটার ফলসের মতো
মানে কৃত্রিম ওয়াটারফলসের মতো একটা ব্যবস্থা করা হচ্ছে। নাও লেটস মুভ টু দ্য সিটিং এরিয়া। এখানে একটা দারুণ সিটিং এরিয়া আছে যেখান থেকে বসে বসে একেবারে ভিউটা ভালো এনজয় করা যাবে। আর যেহেতু এটা বর্ষাকাল, জুলাই মাস, জুলাই মাসের এটা থার্ড উইক, তো তার জন্য ওয়েদারটা একটু এরকম ক্লাউডি ক্লাউডি আছে, কিন্তু এই ওয়েদারটাও কিন্তু খুব ভালো লাগছে। এখন পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। আমার তো মনে হয় যারা পাহাড় প্রেমী আর যারা মনসুন ভালোবাসে তাদের কাছে এই আকাশটা একটা স্বর্গ। এটা একটা রুম হচ্ছে, এটা রেডি না? ওইখানে দেখো 301 আর একটা রুম, এই যেটা 301। হ্যাঁ, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া যেখানে আমরা লাঞ্চ করলাম। এটা রেস্টুরেন্টও কিন্তু বলা যেতে পারে, বাইরে থেকে লোক এলেও কিন্তু এখানে রেস্টুরেন্টে মেনু দেখে খাবার খেতে পারে, যেটা শুনলাম আমরা। এটাও খুব সুন্দর, প্রিমিয়াম দেখতে, এবং প্রচুর সিটিং এরিয়া রয়েছে। আর এখান থেকেও মারাত্মক ভিউ, এই ভিউটা দেখতে দেখতে লাঞ্চ করা, এবং এর বাইরেও একটু ব্যালকনি টাইপের এরিয়া রয়েছে, যেটা একদম প্রিমিয়াম লুক দিচ্ছে এই প্রপার্টিটাকে। এবং এই যে ডাইনিং এরিয়া রয়েছে, ডাইনিং এরিয়ার প্রতিটা দেওয়ালে কিন্তু সুন্দর সুন্দর নর্থ বেঙ্গলের বিভিন্ন ছবি দেখতে পাবে তোমরা, এবং সুন্দর লাইটও দেওয়া রয়েছে, প্ল্যান্টস রয়েছে, তো সমস্ত কিছু নিয়ে দারুণ একটা ডাইনিং হল এটা। ডাইনিং প্লেসের ঠিক পাশেই যেটা আছে এটা হচ্ছে বনফায়ার করার জায়গা। এই প্রপার্টির বেস্ট পার্ট কিন্তু আমার এখানটা লাগলো, এই ডাইনিং হলের ঠিক বাইরের এরিয়াটা, যেমন ওপেন এরিয়া, পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। আর ফাইনাল জিনিস হচ্ছে এই হোমস্টে বা রিসর্টের, সেটা হচ্ছে এই কমিউনিটি বা কনফারেন্স হল। এই জায়গাটা প্রজেক্টর স্ক্রিনটা হবে, এখানে বোর্ডও দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের প্রপার্টি, হিউজ প্রপার্টি, তোমাদেরকেও অনেকক্ষণ ধরে দেখালাম যতটা পসিবল হয়েছে। আমরাও ঘুরলাম, একদম পুরো টায়ার্ড হয়ে গেছি, এত বড় প্রপার্টি এবং এত জিনিস আছে। তো এবার একটু এখানটা বসে আমরা রিল্যাক্স করব। এখন বাজে 6:30, আমরা প্রপার্টির একেবারে ওপরে চলে এসেছি পার্কিং এরিয়াটা। ওইদিকে সানসেট একটু হচ্ছে, হালকা বোঝা যাচ্ছে, আর এদিক থেকে অনেকটাই ক্লিয়ার ভিউ, কিছু কিছু লাইটও জ্বলতে শুরু করেছে, ডায়মন্ডের মতো ঝিকমিক করছে। খুব ভালো সিটি ভিউটা পাওয়া যাবে এখান থেকে। আর দূর দূরান্তে হালকা হালকা ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে, কিছু কিছু মাউন্টেন ভিউও পাওয়া যাচ্ছে। এখানে লাইটগুলো অনেকটা জ্বলে গেছে, এবং এই লাইটগুলো খুব সুন্দর ব্লিঙ্কিং, একটা লাইট কন্টিনিউয়াসলি ব্লিঙ্কিং হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আকাশের ভিউটা দেখো, আকাশ ইটসেলফ একটা রামধনু রূপ ধারণ করেছে, কতগুলো যে কালার কম্বিনেশন সেটা মানে বলে বোঝাতে পারবো না, কোথাও লাল, কোথাও সাদা, কোথাও নীল, কোথাও গ্রে, ওই দিকটা একটু ইয়েলো টাইপ লাগছে, গ্রিন টাইপ লাগছে, তো তাই বললাম একটা রামধনুর মতো কালার ধারণ করেছে। এবং প্রপার্টিটা জাস্ট দূরদান্ত লাগছে লাইটগুলো জ্বলার পর। কিছুক্ষণ পর তোমাদেরকে আরও ভালো করে দেখাবো, যখন লাইটগুলো আরও ভালো বোঝা যাবে। লুক অ্যাট দ্য বিউটিফুল ভিউ, প্লেন্সের লাইটগুলো প্রায় সব জ্বলে গেছে, আর এই ব্লু আওয়ারটা আমাদের ফেভারিট, প্রত্যেকটা ব্লগে তোমাদের বলি। সন্ধ্যেবেলা কিন্তু রুমগুলো এরকম প্রিমিয়াম দেখতে লাগছে, মানে দিনেও লাগছিল। তো এবার বাইরেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এখন পুরোপুরি সন্ধ্যাও নেমে গেছে, পুরো প্রপার্টিটা কেমন লাগে সন্ধ্যেবেলা সেটা একবার দেখে নাও। তো এখন মোটামুটি সমস্ত আলোই জ্বলে গেছে, সন্ধ্যেবেলা প্রপার্টিটা কীরকম লাগছে তোমরাই জানিও কমেন্ট সেকশনে। একটা জিনিস তোমাদের সাথে না শেয়ার করে পারছি না, এটা হচ্ছে যে কমন ওয়াশরুমটা একবার দেখো, জাস্ট কি প্রিমিয়াম ওয়াশরুম দেখো একবার। সন্ধ্যেবেলা নিচের ফ্লোরের যে সুইট রুমটা আছে সেটা একবার দেখিয়ে দিই কেমন লাগছে, দেখে নাও। সন্ধ্যেবেলা যেন রুমগুলো একটু বেশি প্রিমিয়াম লাগে। এই রুমটা দেখানোর একটাই কারণ, এখন আলোগুলো জ্বলছে, আলোগুলো বন্ধ করে একদম সামনে উইন্ডো থেকে রাতের যে ভিউটা, একদম বিছানায় বসে বসে শুয়ে শুয়ে রাতের শিলিগুড়ির এই ভিউটা, রুম নাম্বার 102 আমাদের মনে হয়েছে এখান থেকে রাতের ভিউটা সব
থেকে ভালো বোঝা যায়। এখানে কিন্তু জিওর নেটওয়ার্ক একদম নেই, এক একটা জায়গায় হয়তো একটা পেতে পারো, বাট বাকি বা পুরো জায়গায় কিন্তু কোনো রকম জিওর নেটওয়ার্ক নেই। এখানে এয়ারটেলটা খুব ভালো নেটওয়ার্ক আছে, ওয়াইফাইয়ের অ্যাভেলেবিলিটি যেহেতু আছে সেহেতু রুম থেকে বসে অ্যাক্সেস করতে পারো। আরেকটা কথা, রুমের মধ্যেও কিন্তু টেলিফোন আছে যেখান থেকে ডাইরেক্টলি রেস্টুরেন্ট বা রিসেপশান দুটোতেই কিন্তু কল করে তোমাদের যা যা রিকোয়ারমেন্ট সেটা করতে পারো। তোমরা প্রাইভেট গাড়ি করে ইজিলি NJP বা শিলিগুড়ি থেকে এই জায়গাটা চলে আসতে পারো, সময় লাগবে খুব বেশি হলে 2 ঘন্টা। আর যারা শেয়ার গাড়ি করে আসতে চাও কার্শিয়াং স্টেশনে অথবা জিরো বলে যে কার্শিয়াংয়ের জায়গাটা আছে সেখানে নামতে পারো, সেক্ষেত্রে বাস ভাড়া হচ্ছে 50 রুপিস আর শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে 150 টাকা। এবার জিরো থেকে একটা গাড়ি এখান পর্যন্ত হায়ার করতেই হবে, মারুতি ওমনি গাড়ি হবে বা যে কোনো গাড়ি, 300 টাকা পর্যন্ত নেবে, সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। খুব সহজেই কিন্তু এই জায়গাটায় তোমরা পৌঁছাতে পারবে এইভাবে। এখন বাজে প্রায় 8:30, আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, আমরা ডিনার করতে চলেও এসেছি। ডিনারে কি কি আছে একটু জেনে নি দাদার থেকে। ये आपका स्पेशली आपका टिबेटन डिशेज है। अच्छा। और ये इसको बोलते हैं टिंगमो विथ रेड चटनी। अच्छा। और ये फाले स्टफिंग विथ कीमा एंड ऑल्सो वी आर गिविंग द एक्स्ट्रा करी लाइक विथ कीमा ग्रेवी। अच्छा। আজকের ডিনারটাও কিন্তু একেবারে অন্যরকম, পাহাড়ে আমরা কখনোই এরকম ডিনার করিনি। আর এটা যে আছে এর মধ্যে কিন্তু কোনো স্টাফিংও নেই, তো এটা জাস্ট চাটনি দিয়ে খেতে হবে, চপস্টিক্স দিয়ে। আমরা মোমো চ্যালেঞ্জ করেছিলাম ছোট, মানে যখন চ্যানেলটা ছোট ছিল তখন। এটা হেভি টেস্টি, চাটনিটাও যেমন টেস্টি ঝালঝাল, আর এটা অনেকটা সফট বান টাইপের খেতে দারুণ। তার সাথে কিমাটা তোমাদেরকে একটু দেখাই। ডিনার করার পরে এখন যে ওয়েদারটা হয়েছে, এই ওয়েদারটা আমি সন্ধ্যে থেকে এক্সপেক্ট করছিলাম যে একবার অন্তত এই ওয়েদারটা হোক, বিকজ এই আলোগুলো ফগের সাথে দারুণ লাগে। আজকের সকালটাও ঠিক কীরকম ওয়েদার, একদম বর্ষার সকালের মতো হালকা হালকা সাদা মেঘ জমে আছে। ট্রি টপস যে রুমগুলো আছে তার পিছনের দিকে এখন গার্ডেনিংয়ের কাজ চলছে। এতক্ষণ ধরে প্রপার্টিটা পুরোটা দেখালাম তোমাদেরকে এবং সমস্ত ইনফরমেশান শেয়ার করলাম, এবার সেই ক্রুশিয়াল মোমেন্ট যেখানে এই প্রপার্টিটার কীরকম কী খরচা সেটা আমরা জেনে নেব এই প্রপার্টির ম্যানেজারের মুখ থেকে। উই হ্যাভ 4 ডিফারেন্ট টাইপস অফ রুম। ফার্স্ট ইজ এক্সিকিউটিভ রুম উইচ কামস আন্ডার দ্য বাজেট অফ 8,000, অ্যান্ড সেকেন্ড ইজ deluxe room which comes under the budget of 10,000, and third is 2 different types of suites which comes under the budget of 14k and 15k, and we also have a specially designed room called treehouse that comes under the budget of 11,000, and all rooms are inclusive of GST and complimentary breakfast for two. Abhi September se hum log ka opening, grand opening hai, to before September hum log ka inauguration डिस्काउंट चल रहा है, तो हम 15-20% डिस्काउंट दे रहे हैं अकॉर्डिंग टू आप लोग का ग्रुप देख के। तो हमारे बेस किछु दर्शक बा मेम्बर्स रोए छेन जरा एक लग्जरियस कैटेगरी प्रॉपर्टी देखाते बोलें, किंतु सेटा हमारे पक्षे सब समय पॉसिबल है ना, जखन माझे मध्ये पॉसिबल है तखन आमरा तादेर जोन्नो एटा देखानोर चेष्टा करी। तो एटा सबार जोन्नो ना जरा एई धरनेर प्रॉपर्टी खोजेन, एटा शुधुमात्र तादेर जोन्नोई। আর যদি কোনো বড় গ্রুপ হয় তখন কিন্তু ফুড অ্যান্ড লজিংটা পার পারসন হিসেবে ক্যালকুলেট করা হয়, সেটা ওনারের সাথে কথা বলে জেনে নিতে পারো তোমরা। আজ আমি আপনার গেস্ট কে লিয়ে আমেরিকান ব্রেকফাস্ট সার্ভ করতে যা রহা হুম। সো উই স্টার্টিং ফ্রম দ্য ব্রেড, দিস ইয়ে ব্রেড টোস্টেড ব্রেড হে আর উসকে সাথ জ্যাম আর বাটার দিয়া হুয়া হে আর উসকে সাথ অমলেট হে আর ইয়ে আপকা কট ফ্রুটস হে, কট ফ্রুটস কে সাথ আপকা মাফিনস ভি হে আর চয়েস অফ মাফিনস হে দো টাইপস অফ মাফিনস হে। और इसमें आपका चिकन सॉसेजेस विद बारबेक्यू सॉस भी है और इसके साथ लास्ट आपका टी। थैंक यू। এখানে মেনু কার্ডটা একবার দেখে নাও, যেহেতু খাবার দাবারটা আলা কার্ট থেকেই অর্ডার করতে হবে, তো প্রাইসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে টিবেটিয়ান ফুডসের রেড চাট। ব্রেকফাস্টটা করে জাস্ট মনটা খুশি হয়ে গেল। আর একটা কথা না বলে পারছি না, সসেজেসটা টেস্ট করার পর জাস্ট মুখে মেল্ট হয়ে যাচ্ছে, আর এত সুন্দর সসের ফ্লেভারটা আসছে, দুর্দান্ত ছিল। এখানে কিন্তু ইন্ডিয়ান ব্রেকফাস্টও পাওয়া যায়, পুরি সবজি যেগুলো হয়, কিন্তু একটাই সাজেস্ট করবো যে মাস্ট ট্রাই দি সসেজেস। আমাদের ওখানে সাধারণত লম্বাদেরকে লম্বু বলে, বাট এ বসেও বললো
তো এর নাম হচ্ছে লুম্বু, আমাদের যেখানে ওনার ওনারই পেট এটা। কালকে থেকে একটু আদর করছিলাম, আজকে আমার কাছে এসেছে। পায়েলকে বারবার দেখে, প্রত্যেকটা কুকুরই পায়েলকে দেখে, ওই দেখো দেখছে, ও ভয় পায়। সবাই বলে যে হাতি দেখাটা খুব লাকি। কালকে যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম তখন শুকনা ফরেস্টের মধ্যে কিন্তু তিনটে হাতি আমরা একসাথে দেখেছি, এবং সেটা দেখার জন্য পুরো ট্যুরিস্টদের ভিড় পড়ে গিয়েছিলো, মানে জ্যামও হয়ে গিয়েছিলো। আজকে দারুণ একটা সময় কাটলো এই জায়গাটা, স্পেশালি যারা স্টেকেশন পছন্দ করো এবং লাক্সারিয়াস স্টেকেশন পছন্দ করো তাদের জন্য এখানে আর কিছু চাই না, থাকা খাওয়া মিলিয়ে সমস্ত কিছু একদম ইলাহি ব্যাপার। তো দারুণ একটা সময় কাটালাম। ডিসক্রিপশানে এবং স্ক্রিনের ওপরে এখানে যে বুকিং নাম্বার সেটা আমি দিয়ে দিলাম, চাইলে এখানে এসো একটা দিন স্টে করো। ভিডিওটা আর বাড়াচ্ছি না, যদি ভালো লেগে থাকে এই প্রপার্টিটা, যদি ভালো লেগে থাকে আমাদের প্রেজেন্টেশন, যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশান অন করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো সাহেল স্টোরিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার।